তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের মডেল হওয়ায় আইনি জটিলতায় পড়েছেন বলিউডের চার নায়ক অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগন ও রণবীর সিং। সম্প্রতি এই চার অভিনেতার বিরুদ্ধে বিহারের মুজফ্ফরপুরের একটি আদালতে পিটিশন দাখিল করেছে তামান্না হাশমি নামে এক সমাজকর্মী। বেশ কয়েক বছর তামাক ব্র্যান্ড বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন অজয়। একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর যোগ দেন শাহরুখ। কমল পছন্দের সঙ্গে জুড়েছিলেন অমিতাভ, যদিও পরে তা বিচ্ছিন্ন করে দেন। রণবীর সিংও ওই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছেন। সমাজকর্মীর দাবি, এ অভিনেতারা বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে ক্ষতিকর পণ্যগুলো খাওয়ার জন্য উৎসাহ দেন এবং আকৃষ্ট করছেন। পিটিশনে চার তারকার নামে ভারতীয় দণ্ডবিধির 311 ঠকবাজ, 420 প্রতারণা এবং 467 ও 468 জালিয়াতি ধারায় পুলিশকে এফআইআর করার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একই সাথে মামলাটি যাতে দ্রুত শুনানি করা হয় সেজন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।